So what is up guys, আমার নাম শুভমন, আপনারা দেখছেন গেম এক্সট্রিমিস শুভম। ইয়েস আই এম ব্যাক। আমি আমার কিছু হয়নি, আমার একটু ব্রেক নিয়েছিলাম, একটু বড় ব্রেক নিয়ে নিয়েছি এক বছরের। তো ব্রেকটা নেওয়ার কারণ আমি আপনাকে পরে ভিডিওতে এক্সপ্লেন করব। তো ইয়েস আই এম ব্যাক উইথ মাইনক্রাফট। আর আমি প্রথমে অ্যানাউন্স করে দিই কয়েকটা চেঞ্জেস করবো আমার ভিডিওতে। প্রথম চেঞ্জ করব যে আমি প্রথমে নোটিস করে নিয়েছেন যে আমি এখন বেঙ্গলিতেই কথা বলবো। আর দ্বিতীয় মতো যে ফেস রিভিল করে দিয়েছি, এটা আমার নতুন ফেস কেন, এটাতে জন্মগ্রহণ করেছি, এটা আমার ফেস। আর এরপর থেকে আমি ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাবো, এই দুটো চেঞ্জেস করলাম। তো অ্যাগেন আমি আমার নতুন মাইনক্রাফট সিরিজ শুরু করছি, মানে পুরনো সব কিছু ভুলে যান, ওই সিরিজটাকে গুলি মারুন। এটা সিজন টু, প্রথম আপনার সামনেই নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করব, আর একসঙ্গে খেলবো আমরা, নতুন জার্নি করব, সব কিছু একসঙ্গে গ্রোথ করব, ঠিক আছে? So let's get straight to the video. দেখি কি নতুন ওয়ার্ল্ড, নতুন ওয়ার্ল্ডের নাম কি রাখা যায়। শুভল্যান্ড। আর বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছিলাম, আমি আমার আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব। গেমিং স্ট্রিম শুভম খুব লম্বা নাম লাগছে আর খুবই একটা ভাইরাল কেমন একটা নাম, তো এটা নামটা চেঞ্জ করে ভাবলাম যে শুভ ইজ গেমিং রাখবো। আর শুভ কেন, কারণ আমার একটা টেক চ্যানেল আছে শুভ টেক, যদি ওটাকে সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে ওটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে পারেন। ওটার থেকে নাম ইন্সপায়ার করে ওই শুভ ইজ গেমিং নামটা রাখছি। তো এই যে শুভল্যান্ড, তো এটা এরকম নাম রাখলাম। এবার লেটস গো, দেখি কেমন ওয়ার্ল্ড পাওয়া যায়। একটা ওয়ার্ল্ডে থামবো না, যে ওয়ার্ল্ডটা সবচেয়ে বেস্ট হবে ওটাতে স্টার্ট করবো। আজকে প্রথম দিন, তো প্রথম দিন আমি বেশি কিছু করব না, মানে প্রথমে একটু গিয়ার্ড আপ হব, যা করার করব, আর একটা ছোটোখাটো একটা বেস বানাবো আর কি, বাড়ির পরের এপিসোডে বানাবো। কারণ এই এপিসোডটাতে একটু দেখছিলাম যে মানে আপনাকে এক্সপ্লেন করার জন্য এপিসোডটা বানাচ্ছি আর কি, অত বাড়িটাই বানাবো না আমি। হ্যাঁ, এই বলটা ঠিকঠাকই লাগছে আমার, ব্যাকগ্রাউন্ড নয়েজ পেলে একটু ক্ষমা করে দেবেন। এছাড়া এটাতে ভালো বিল্ড করা যাবে, কিন্তু কথাটা হচ্ছে যে আমি আইল্যান্ড ছাড়া আমাকে ভালো লাগতে হচ্ছে। তা দেখি ভেঞ্চার করে যদি কোনো অন্য কোনো ল্যান্ড পাওয়া যায়। এই সিটটা না অ্যাটাচ করি আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এই সিটে সব কিছু আইল্যান্ড মানে আছে আইল্যান্ড টাইপের, তো কেমনই একটা হয়ে যাচ্ছে। আমি অ্যাটাচ করছি একটা নতুন ল্যান্ড ক্রিয়েট করছি, তো দেখা যাক। ও ভাগ্যটা আজকে ভালো না ভাই, যতবার আইল্যান্ড পাবো বা খারাপ সিট পাবো ডিলিট করতে থাকবো, এবার সেটাই আমার মনে থাকবে, যাতে তাড়াতাড়ি সব কিছু। যে প্রত্যেকটি আইল্যান্ড পাচ্ছি, একটা মানে প্লেন্স বায়ুম যদি পাই তাহলে খুব ভালো হয়। প্লেন্স বায়ুম হচ্ছে কেন বল, সবচেয়ে বেস্ট ওটা আর কি, মানে বিল্ড করার জন্য একটা বাড়ি বানানোর। আজকে কি ভাই আমার ভাগ্যটা তিনবার একদম, মানে এমনই ভাগ্য পেলাম আমি, বাহ আজকে সব আইল্যান্ড পাচ্ছি আমি, কি জিনিস এগুলো। আমিও আজকে ব্যাটল করবো না, আজকে আমিও ব্যাটল করবো, দেখা যাক কি হয়। এবার যদি আমি একটা কোনো ল্যান্ড পেলাম, আমি প্রথমে ইন্টারনেটে যাব, খোঁজ করব যে কোনো একটা ভালো সিট পাওয়া যায় কিনা, তারপর ওই সিটটাই দিব আমি, দেখি কী করে মাইনক্রাফট। এবার যদি এটা আমাকে একটা আইডিয়া দিল, আমার মাথাটা খুব গরম হয়ে গেছে, ভাবতে পারেন আমার আরে আমার হ্যাট্রিক হয়ে গেল, অ্যাকচুয়ালি ভাবতে পারছেন আমার হ্যাট্রিক হয়ে গেল। এবার একটা ভালো সিট পেয়েছি, এক কাজ করি এখানে বানিয়ে দিই, আর কোনো সিট পিক করতে পারছি না। সব
কিছু করিনি আগে, তারপর মিট হচ্ছে। ও বি, এটা মাইনক্রাফটে অনেক কিছু দেখলাম আমি, তেমন দেখি না বি। ওখানে সেই এখন একটা শিপ আছে, শিপকে মেরে দেখি এখানে আর ফ্লায়ার ফ্লাওয়ার বাইন পেয়েছি তো তাই জন্য। উফ কি গরম ভাই, আর কোনো শিপ আছে? ভেড়ার আওয়াজ শুনলাম দেখি, সুদিং মিউজিক খুব মাইনক্রাফটের। ভেড়ার আওয়াজ এখান থেকে পেলাম, এটা দেখি। থ্যাংক ইউ। বাস এবার তোকে ছেড়ে দেওয়া গেল, তুই বাস। তিনটা ব্যা, আগে আমি এটাকে টেরাফর্মিং করবো, আমি এটাকে টেরাফর্মিং করে না এটাকে ইভেন করবো জায়গাটাকে, তারপর আমি আগে এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আপাতত এটা মাইন্ড করে এমনি একটু ওই উড মানে কিছু কবল স্টোনস দিয়ে একটা এই ফার্নেস বানিয়ে নিই। এটা ভালো একটা হ্যাবিট, যদি আপনি কোনো মানে ওরকম ওক স্যাপলিং বা কিছু পান তাহলে ওগুলো প্লান্ট করবেন। তাহলে ছোটো একটা একটা ফার্ম স্টার্ট করি, নতুন বাড়ি বানাবো। ঘাস পাওয়া যায় কি? আজকে আমাদের এখানে প্রথম নাইট, তো এটাই আমাদের ওয়ার্ল্ড আর কি, এটাতেই যা কাজ করার করবো আর কি। এটা আমাদের নতুন ওয়ার্ল্ড হলো, একটু ট্রিজ চপ করে নিই কাজ করে, সেফ থাকবো, মরতে চাই না। যখন আমার কাছে একবারে আয়রন গিয়ার্স আসবে তারপরে মবস থেকে ফাইট নেব, ডেডলি মবস থেকে ঘুমিয়ে যাবে। চলো কিছু ট্রিজ গুলোকে চপ করি, এটা হাত দিয়ে খুব ধরে আছে, হোল নিয়ে কেন করছি? এটা ভাঙা পথেই আছে, বার্ড শুট খুব খারাপ লাগে আমাদের। এটা তোরা সব কি সিট খেয়ে নিয়ে নাকি? ও ভাই ল্যান্ডটা আমি ঠিক করবো, আমার লাগছে কি এই ল্যান্ডে পড়তে আমি মারা যাবো, একটা ভয় লাগছে। রেড বেড, লেটস মেক ইট রেড। গুড হ্যাবিট টু ডু দ্যাট, যতবারই মানে পাবো লাগিয়ে দেবো। ট্রি ট্রিজ, টি ট্রিজ যেটা বলে আর কি। অনেক কটা ট্রিজ পাচ্ছি দেখছো, অনেক কটা ট্রিজ অ্যাপিং পাচ্ছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট গেমস, মানে ছোটোবেলাটা তো অনেক খেতাম আমি। এক কাজ করছি আমি, চেক করে আসি যে বাড়ি কী করে বানাবো একটা, তার টেরাফর্মিং যা করার করে নেবো, টেরাফর্মিং টেরাফর্মিং যা ফর্মিং করতে করে নেবো। আজকেই
দেখি নিব হ্যাঁ দেখি যাক কি হয় একটাই সিট পেয়েছি ভাগ্যে দেখছেন একটাই সিট লাগিয়ে গেল এমন মানুষ কোথায় পাবেন বলুন তো মাইনক্রাফটে এমন কাকে পাবেন দেখতে যে সিট পেয়ে সিট লাগায় সবাই তো ফেলে দেয় ওয়েস্ট মানে আমি ওয়েস্ট মানে না আমি খুব ভালো মানুষ দেখি কিছু মাইনিং করি আর আমার আচ্ছা এবার আমি এক কাজ করছি গেমটা পজ করছি আমি একবার করে একবার আমি চেক করে চলে আসছি যে কোন বাড়িটা বানালে সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে খুব গরম পড়েছে বাতাসে আমি আপনাদেরকে বলবো মাত্র গরম পড়েছে আর আপনাদের জন্য ফ্যান বন্ধ করে এগুলো সব করছি একটা তো লাইক দিতে হবে আমাকে তো ভালো একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য মানে ভালো এটা আপনারা ডিসাইড করবেন কিন্তু কষ্ট করে বানাচ্ছি তো আপনারা একটা লাইক দিতে পারেন প্লিজ আর 100 সাবস্ক্রাইবার করে দিন প্লিজ নেক মানে একটা উইড দিয়ে বানাবো বা পরে দেখবো যে মনন উইড দিয়ে কেমন লাগে এক কাজ করছি বার্ড চুট আর এমনি আমি একটা ডিজাইন পছন্দ করলাম তো হচ্ছে এটা এটা তো আমি ডিটেলসগুলো দেখে নিই কী কী করতে হবে আজকে একটু ফাউন্ডেশনটা বানিয়ে ছাড়বো আজকে পুরো বাড়ি বানাবো না আমি আমি আগে বলে দিচ্ছি নেক্সট এপিসোডে আমি পুরো বাড়িটা কমপ্লিট করবো আর আমি নিজের পুরো আয়রন আর্মার পাবো নিজেকে দিব গ্লাস টাস এগুলো পরে লাগাবো কারণ হ্যাঁ এখন লাগাতে পারি আমার কাছে এটা আছে আর কি ওই স্যান্ড আর কি তো স্টেয়ার্স এমনভাবে এখান থেকে আগে প্লাং স্টেয়ার্স এগুলো সব বানিয়ে নিই এই নিচ ডাউন গ্রাউন্ডটাকে বানিয়ে দিই তো এমনভাবে সেপটা কি রেকট্যাঙ্গেল আচ্ছা বুঝে গেছি এটা কীভাবে বানাতে হবে নিচটা আপাতত বানাচ্ছি ওপরেটা আমি পরে বানাবো ঠিক আছে তাহলে লেটস গো এটা বানাই প্রথমে একটু কিছু খাবার খেয়ে নিই বাস খিদা মিটে গেল কথাটা হচ্ছে যে টেরেনটা না একটু আনইভেন আছে তাই একটু ডিফিকাল্ট হবে তা ট্রাই করবো আমি নিজে বেশ আমি এক কাজ করছি বার্ড চুপ দিয়ে না মানে পাগুলো বানাচ্ছি ফেন্স যেগুলো আর কি আর সিঁড়িটা আর ফ্লোরিংটা আমি ওকুর দিয়ে করে নেব আচ্ছা 18টা অনেক কেনা বলতে নেই না চলে মানে এমনই ইউটিউবের সিস্টেম বলতো কি যে আপনি নিজের মতো মন দিয়ে গান করতে পারবেন আর আপনি এইরকম কাজ করছেন আমি টেরাফর্মিং করে চলে আসছি একবার করে একটু জায়গাটা ফ্ল্যাট করে দিই এডিটিং ফাইলটা অনেক বড় হয়ে আমার ফেরে আগে চলে আসবে এডিটিং করতে গিয়ে হাতে দুটো কাঠি মাঝখানে একটা ডান্ডা হয়ে গেল ভাই ইলেকশন রেজাল্ট আজকে ভাই দেখো ইলেকশনের রেজাল্ট বের হবে আপনারা দেখছেন তো মনে হয় যে আছে যে আমাদের যে দেশ আছে তাকে ভালোভাবে রাখে আজকে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হোপ করছি মানে যে যেই না আসুক কেন আমি কাউকে মানে আনবায়াসড আর কি
যে আসবে আমি হোপ করছি যাতে ও ভালো আমাদের দেশটাকে ভালো রাখে, আমাদের দেশটাকে সুস্থ রাখে, যা করার করুক, যত উন্নতি করা করুক, ওটাই আমার খুব প্রিয়। কাজে লেগে রয়েছি যেটা, স্পেশালি কোভিড-19 এর সময়, কোভিড-19 এর সময় আরো ভালো ভালো গাইডলাইনস আনা উচিত। মানে এখনো দেখছি যে অনেকজন মানুষ, এটা অবশ্য ওনার দোষ না, যারা মানুষ যারা যা করবে কাজ সেটা তাদের দোষ, মানে যারা ধরেন মাস্ক পরছে না সেটা তো তাদেরই দোষ, ওটাতে আর কি ফোর্স তো করতে পারে না মানুষ, তাই না? তো এটা একটা ইস্যু আছে। এই ভিডিওগুলো তো অনেক খাটনি যায়, মানে এটা টেরিফর্মিং করতে হয় একদম, মানে ভয়ঙ্কর। হাল আমার ও ভাই সেরা কি হাল আমার, একটা চেস মানে নিয়েছি যেটাতে গার্বেজ ডক্টর। তো আমি স্পিড বিল্ড করে পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। আর এমনি বাকি সবই কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো প্ল্যাংস দিয়ে তৈরি পুরো নিচের বিল্ডটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আর পারছি না, আমারও খিদে পেয়ে গেছে, এরও খিদে পেয়ে গেছে, ক্লিয়ারলি এরও রেস্ট চাই, আমার রেস্ট চাই, এর ফোনেরও রেস্ট চাই, এটারও রেস্ট চাই, সব কিছুই রেস্ট চাই। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে করে দেবেন, যাতে আমার নোটিফিকেশান একবারও আপনি মিস না করুন, আর আমার গেমতে ভিডিওস আপনারা দেখতে থাকুন। আর একটা কথা, যে আমার সেকেন্ড চ্যানেল যেটা আছে, যেটা হচ্ছে আমার টেক চ্যানেল, ওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ওটাতে আমি অনেক টেকনোলজি রিলেটেড ভিডিওস আপলোড করতে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আই এম এক্সট্রিমলি সরি দ্যাট আমি কেন আপলোড করছিলাম না যে আমার মানে ওই এই আমার গেমিং চ্যানেলে। তার কারণটা হচ্ছে যে আমার মাঝখানে অনেক মানে পড়াশোনার চাপ পড়ে গেছিলো, অনেক কিছু চাপই ছিল, অনেকজন বলছিলো যে এখন করিস না এগুলো সব, আমি ভাবলাম যে না করবো না, এখন টাইম পেয়েছি, এখন লকডাউন পড়ে গেছে, আমার পরীক্ষাটাও পোস্টপোন হয়ে গেছে, ISC যেটা আমি দিব, তো এখন ভাবলাম যে না আবার উঠে একটু বানিয়ে নিই। তো এটাই যায়, এটার জন্য এই কারণে আমি বানাচ্ছি এটা, তো দ্যাটস দ্য রিজন, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, বাই।